ছাদ ছাড়াই দারুণ স্বাদের এই আটার খাস্তা ঠেকুয়া বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়েছি এক কাপ আটা। এরপর এক কাপের চার ভাগের এক ভাগ সুজি 10 থেকে 15 সেকেন্ড মিক্সিতে ঘুরিয়ে হালকা করে গুঁড়িয়ে একটা বাটিতে আটার জন্য এক কাপের চার ভাগের এক ভাগ আর সুজির জন্য এক টেবিল চামচ চিনির মধ্যে গুঁড়ো সুজি এক কাপের চার ভাগের এক ভাগ প্লেন জল দিয়ে ঠিক 5 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আটার মধ্যে সামান্য একটু নুন, এক টেবিল চামচ নারকেল কোড়া, হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো, এক চা চামচ আধভাঙা করে রাখা মৌরি, আড়াই টেবিল চামচ সাদা তেল ও গাওয়া ঘিয়ের মিশ্রণ মিশিয়ে ভেজে রাখা কাজু, আমন্ড ও নারকেল কুচি মিশিয়ে ভিজিয়ে রাখা সুজি ও চিনির মিশ্রণ আর প্রয়োজনে সামান্য একটু তরল দুধ বা প্লেন জল দিয়ে আটাটাকে একদম শক্ত বা টাইট করে মেখে 10 মিনিট ঢেকে রাখবো। খেয়াল রাখতে হবে মন্ডটা একটুও নরম করে মাখা হয়ে গেলে ঠেকুয়াগুলো নরম হবে, আর একদম শক্ত করে মাখলে তবেই খাস্তা হবে। এখন এর মধ্যে থেকে অল্প নিয়ে হাতে করে এইভাবে একটু মেখে নেওয়ার পর একটা শক্ত জায়গার উপর রেখে হাতের তালুতে করে সব দিকে সবে চেপে একটু চ্যাপটা ও পাতলা করে এইভাবে ডিজাইন করে নেব। খুব বেশি মোটা করে না বানিয়ে একটু পাতলা করে বানালেই খেতে বেশি ভালো হবে। তারপর হালকা গরম রিফাইন্ড বা সাদা তেলে এগুলোকে ছেড়ে গ্যাস মাঝারির থেকেও কমে রেখে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে দুদিক সোনালি করে ভেজে তুলে পুরোপুরি ঠান্ডা হলে একটা এয়ারটাইট জারে ভরে ঢাকনা বন্ধ করে ঘরের তাপমাত্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন।